এর নিয়তের উপরেই তার ভবিষ্যৎটা অনেকটা নির্ভর করে। মানুষ যে রকম নিয়ত করে, যেরকম তার চিন্তা ভাবনা থাকে, ঠিক তার উপরেই তার ভবিষ্যৎ জীবনটা নির্ভর করে। আপনি সারা জীবন ভেবে যাচ্ছেন, এখন আমি এইটা করব না, ওইটা করব না, আমার সম্পদগুলোকে জমিয়ে জমিয়ে রেখে দেব, বৃদ্ধ বয়স হলে আমার রোগ শোক অথবা আমার একটা অসুখ হলে কাজে লাগবে। আপনি আগে থেকেই আপনার অসুস্থতার জন্য কিছু সম্পদ জমা করে রাখছেন, সেই সম্পদগুলো চাইলেই আপনার কিছু দারিদ্র প্রতিবেশী অথবা আত্মীয়দের উপকারে আসতে পারত। কিন্তু আপনি কি করছেন? আপনি ভাবছেন আপনি বিপদে পড়বেন, তখন এই সম্পদ আপনাকে সাহায্য করবে, এই সম্পদ আপনার বিপদ উদ্ধারে কাজে লাগবে। দেখুন ব্যাপারটা, আল্লাহ আপনাকে এমন বিপদ দিয়েছে, এই সম্পদ গিয়েও আপনার বিপদ শেষ হয়নি, আপনার মানুষের কাছে হাত পাততে হচ্ছে। তাই আগে নিজের নিয়তকে শুদ্ধ করুন। এমন নিয়ত করবেন না যে আমার এই জিনিসটা আমি বিপদে পড়লে কাজে লাগবে। আপনি চেষ্টা করুন মানুষের বিপদে পাশে থাকার, দেখবেন আল্লাহও আপনার বিপদে পাশে থাকবে। আপনি ভাবছেন আমি এই কাজটা এই এই কাজটা আগে সফলতা হই তারপরে করব, সফলতা তো দূরের কথা, আপনি সফলতার সিঁড়িও চোখে দেখবেন না, আপনার সেই পরিশ্রমটা আগে করতে হবে। আপনি পরিশ্রম না করেই সফলতার মুখ দেখতে চান, ভাবছেন যে আগে আমি সফল হই এরপরে আমি পরিশ্রম করব, না, আগে পরিশ্রম করেন, সফলতা একাই আপনার কাছে আসবে। আপনি যেরকম শ্রম দিতে পারবেন ঠিক ততটাই সফলতা আপনি পাবেন। আপনি যদি পানিতে না নামেন না, কখনোই আপনার পা ভিজবে না। আপনি যতটা পর্যন্ত পানিতে নামবেন আপনার পা ঠিক ততটাই ভিজবে। তাই নিজে আগে বেশি বেশি পরিশ্রম করতে শিখেন, দেখবেন আপনার সফলতা আপনার কাছে চলে আসবে। আপনি ভাবছেন এই লোকটা আমাকে একদম উপরে উঠিয়ে নিয়ে যাবে, আমাকে অনেক বড় করে দেবে, একজন লোক অথবা কয়েকজন লোকের উপরে ভরসা না করে আপনি নিজের উপরে ভরসা করুন, আল্লাহর উপর ভরসা করুন। আল্লাহ চাইলে আর আপনি যদি সঠিক পরিশ্রম করেন, আপনার যদি নিয়ত সহি থাকে, তাহলে আপনি একাই সফলতা পাবেন। কখনো কেউ কাউকে টেনে উপরে উঠাতে পারে না, মানুষ চাইলে টেনে আপনাকে নিচে নামাতে পারবে কিন্তু কখনোই উপরে উঠাতে পারবে না। আপনি কারো প্রতি ভরসা না করে নিজের উপরে আস্থা রাখুন। আপনি নিজে যদি পরিশ্রম না করেন, অন্য আপনাকে উপরে উঠিয়ে দেবে সাহায্য করে, এই ভরসা করে আপনি বসে থাকলে একদিন আপনি শেষ হয়ে যাবেন। হ্যাঁ, আপনি শেষ হয়ে যাবেন, কারো উপর ভরসা করে নয়, নিজের উপরে ভরসা করুন যে আমি পারবো। আপনি যদি সত্যি চেষ্টা করেন না আপনি পারবেন, কিন্তু আপনি যদি আশা করেন যে আমাকে অমুকে সাহায্য করবে, তমুকে সাহায্য করবে, আমার মামা চাচা সাহায্য করবে, আমার বাবার অনেক সম্পদ আছে সেগুলো আমার কাজে আসবে, তাহলে আপনি আপনার জীবনের অনেক বড় ভুল করলেন। অন্যের উপরে ভরসা না করে আপনি নিজে নিজের জন্য লড়াই করে যান, সফলতা একাই একদিন চলে আসবে। কারণ সফলতা কখনো অন্য কেউ এনে দিতে পারে না, সফলতার জন্য যুদ্ধ করতে হয়, পরিশ্রম করতে হয়, অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হয়। আপনি যদি শুয়ে শুয়ে ভাবেন আমি আরেকজনের উপরে ভরসা করেছি এই সফলতাটা চলে আসবে, আসবে না। আপনি যদি নিজে থেকে চেষ্টা করেন তাহলেই আপনার সফলতা আসবে।